বন্ধুরা, আমরা চলে এসেছি মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্বে। আমরা আবার আজ রওনা দিয়েছি শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে, কিন্তু আজ একটু যাত্রাপথ হবে অন্যরকম। আজ আমরা দেখব ডবল ডেকার ব্রিজ আর রেনবো ওয়াটারফল। আজ আমরা সারাদিনই ট্রেকিং করব, তাই সকালবেলা 6:30 বেরিয়ে পড়লাম। যাত্রাপথে পাহাড়ের অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দিও করে নিলাম। ট্রেকিং ডাবল রুট ব্রিজের দিকে আমরা এগিয়ে চলেছি। সকাল 10:00 বাজছে এখন, আমরা শুরু করলাম আমাদের ট্রেকিং যাত্রা। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হোপফুলি আমরা পৌঁছে যাব বাই রুট টু দ্য ডাবল ডেকার ব্রিজ, এবং তারপর ওখান থেকে আরও 1.5 ঘন্টা আমরা ট্রেক করব। ট্রেক করে আমরা যাব রেনবো ফলস। চারিদিকটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন একটি অভূতপূর্ব ভয়ঙ্কর সুন্দর পরিবেশের মধ্যে আমরা আছি। তো আর বেশি কথা আমাকে, আসুন দেখতে থাকব। শব্দ শোনা যাচ্ছে জলের, মনে হচ্ছে কোনো সোর্সের দিকে আমরা এগোচ্ছি। ওয়াও, এটা হচ্ছে স্টিল ব্রিজ, মেটাল ব্রিজ। ও দারুণ, ডবল ডেকার যাওয়ার পথে আমরা দেখতে পাবো কি দারুণ। আবার একটা মেটাল ব্রিজ, একই রকম আগেরটার মতনই। এই নিয়ে আমরা 3 নম্বর মেটাল ব্রিজ ক্রস করছি, এগিয়ে চলেছি রেনবো ওয়াটারফলের দিকে। কত লিচু ধরে গেছে, এরকম আগে দেখিনি। পাক্কা 1 ঘন্টা 15 মিনিট আগে পদযাত্রা শেষ, আমরা পৌঁছালাম আমাদের দর্শনীয় বস্তিতে, যার জন্য এত কষ্ট, এত জার্নি। বাট সিরিয়াসলি আপনারা এসে দেখুন, দুর্দান্ত ফাটাফাটি লাগবে রুটটা। আমরা এসে দেখি ডবল ডেকার ব্রিজে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ডবল ডেকার ব্রিজ, ডবল ডেকার রুট ব্রিজে। কেউ কেটে রেখেছে, লিচু গাছে ভর্তি। এই দেখুন সারা রাস্তা জুড়ে শুধু লিচু গাছ, যেন মনে হচ্ছে আমরা সেই কোনো রহস্য উদ্ঘাটন করতে চলেছি। সিঁড়িটা দেখে তো মনে হচ্ছে যেন সেই কোনো বিশাল রহস্যের মতো। আবার রুট ব্রিজ,
রাস্তার মাঝখানে পড়বে ছোট ছোট দোকান, যেখানে থেকে বিভিন্ন ধরনের জুস কোল্ড ড্রিঙ্কস এখানে পাওয়া যায়। চলুন এগিয়ে দেখি। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি একটা রুট ব্রিজে। এটা খুবই ছোট, এটা কিন্তু নিজে থেকে হয় না, এটাকে তৈরি করতে হয়, যেটা একমাত্র এখানকার লোকেরার কাছেই জানা আছে হয়তো, তবে খুবই সুন্দর। ব্ল্যাক পেপার গাছ আপনারা শুনেই থাকবেন, এখানে অনেক ধরনের গাছ রয়েছে। ডবল ডেকার থেকে রেনবো ফলস যাওয়ার রাস্তাটা ঠিক এরকমই প্রায়, আস্তে আস্তে উপরে উঠতে হবে। আমরা এবার রেনবো ফলসের অনেকটা কাছে পৌঁছে গেছি, আর বেশি দূরে নেই। রেনবো ফলসে সত্যি দেখতে পাচ্ছেন যে কত দিক দিয়ে জল ঝরে পড়ছে পাহাড়ের উপর থেকে। সত্যি এই দৃশ্য মন কেড়ে নেওয়ার মতো। সত্যি অপূর্ব দৃশ্য। তাদের হাইট কত হবে? হাইট হাইট বেরিয়ে, তারপর আমরা বেরোচ্ছি। ফাইনালি শেষ করলাম আজকে ট্রেকিং, অনেক সময় লাগলো। এখন বাজে 5:15, আর শুরু করেছিলাম সেই সকাল 10:00। বুঝতেই পারছেন কীরকম জার্নি হবে, তাই অনেক রকম ভেবে চিনতে আসুন আর এই পরিবেশের মজা নিন।